মারুফ হাসান আপনি লিখেছেন বর্তমান সময়ে ওয়াজের মঞ্চে হুজুরদের মধ্যে যে কাদা ছড়াছড়ি চলছে এর মাধ্যমে সাধারণ দিনে ফেরা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এ সম্পর্কে আপনার মতামত কী এ সম্পর্কে আপনার একটু নসিহা পেলে উপকৃত হতাম ভাই মারুফ হাসান আমরা দোয়া করবো আল্লাহ তালা কাছে আল্লাহ রব্বাল আলমিন ওলামা একরামকে ওয়াইজদেরকে মাহফিলের বক্তাদেরকে পরস্পর কাদা ছড়াছড়ি যেন বন্ধ করার তফিক দান করেন এবং তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন এবং তাদের এই কথাগুলো শুধুমাত্র মুসলমানরা শুনছে তা নয় ইসলামের বিপক্ষের যে মানুষগুলো আছে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে মুসলমানদের প্রতি শত্রুতা লালন করে সেই মানুষগুলো দেখছে অন্য ধর্মের মানুষরাও দেখছে অতএব ওয়াজের মঞ্চে স্টেজে এমন কোন কথা বলা উচিত না যা ওলামা ইকরামের মর্যাদা হানি করে ইসলাম সম্পর্কে মানুষকে বাজে ধারণা দেয় এটা আমাদের বক্তাদের কালেতলা বোঝার তৌফিক দান করুন তারা যথাসম্ভব মঞ্চে করেন এবং হাদিসের কথা বলবেন ব্যক্তিগত বিষয়গুলো যথাসম্ভব বলা বলি করবে না যদি কোনো ভুল কারোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সরাসরি বুঝতে পারে মানসিকভাবে না বলে যদি সংশোধন করা সেটা অধিকতর উত্তম হ্যাঁ যদি কারোর ব্যাপারে একবারে স্পষ্ট করে না বললে ওম্মত গুমরাহের মধ্যে পড়ে ভুলের মধ্যে পড়বে তাহলে সেক্ষেত্রে তখন বলা যেতে পারে কিন্তু সেক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত কিন্তু যেটা হয় আজকাল কারোর ব্যাপারে কোনো ভুলকেও ধরিয়ে দিলে সে চুপ থেকে ভুলটা সংশোধন না করে উল্টা আরও সেও সে বিষয়ে বিশোদ্গারে নেমে যায় অপরপক্ষের দোষ চর্চায় নেমে যায় দোষ আবিষ্কারে নেমে যায় ছিদ্র অন্বেষণ করার শুরু করে এগুলো খুবই দুঃখজনক আমরা যারা মাহফিলে কথা বলি না মানুষকে নাসিহা করি মানুষকে দিনে পথে আসার দাওয়াত দেয় তারা নিজেরা যদি ভুল পথে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা খুবই দুঃখজনক অতএব এ ধরনের মানুষদেরকে ব্যক্তিগতভাবে পারলে নাসিহা করা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন ওমতের ওলামা একরামকে আল্লাহ তালা সঠিক পথে চলার তফিক দান করুন এরপরে আবরাজ সুজন আপনি লিখেছেন বর্তমান সময়ে কোন আমলগুলো করলে জান্নাতে জান্নাত লাভের আশা করা যায় ভাই আবরাজ সুমন সুজন আপনার এই প্রশ্নের উত্তর আমরা এর আগেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনি হয়তো প্রশ্ন করেননি কিন্তু বিভিন্ন ভিডিও এই বিষয়ে আমাদের বক্তব্য চলে গেছে এবং এটা নিয়ে আমরা অনেক জায়গায় কথা বলেছি তারপর আপনি প্রশ্ন করেছেন আমরা সংক্ষেপে বলতে চাই বর্তমান সময়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো থাকে সেগুলো দূর করলে আমরা জান্নাতে যেতে পারবো শালা বেদিল্লা জানাতে যাওয়ার পথ সুগম হবে তার মধ্যে থেকে একটি হলো ইমানের দুর্বলতা ইমানের ভিতরে ভেজাল ইমানের ভিতরে ত্রুটি ইমানকে যদি আমরা ত্রুটিমুক্ত করতে পারি ইনশাল্লাহ জান্নাতের পথ অনেক বেশি সুগম হবে মুক্ত ইমান আনার চেষ্টা করতে হবে এবং ইমানকে সর্বদা আমাদের হেফাজত করার সংরক্ষণ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে দ্বিতীয়ত প্রচক্ত সলাদকে সর্বোচ্চ সুন্দরভাবে খুসুখুজুর সাথে পড়ার চেষ্টা করতে হবে অনেক সময় নিয়ে পড়ার চেষ্টা করতে হবে তৃতীয়ত আমরা হালাল উপার্জনের পরে নো কম্প্রোমাইজের লেভেলে জিরো টলারেন্সে আমাদেরকে থাকতে হবে অর্থাৎ আমি হারাম উপার্জন করব না হারামের ধার কাছেও যাবো না যাতে তাতে যত ক্ষতি হয় হোক চতুর্থত যে বিষয়টি খেয়াল রাখতে হবে হলো আমাদের আখলাগুলো সুন্দর হতে হবে আচরণ সুন্দর হতে হবে মানুষের হক আদায় করতে হবে কারোর অধিকার নষ্ট করা যাবে না নিজের অধিকার নষ্ট হয় হোক আরেকজনের অধিকার আমাদের নষ্ট না হয় ক্ষুণ্ধ না হয় সুন্দর আচরণ থাকতে হবে বিনয়ী হতে হবে মানুষ অধিকারগুলোর উপরে সচেতন থাকতে হবে সেগুলো করতে হবে ইনশাল্লাহ বিনিল্লাহ এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি এই যুগে জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম যদিও এর পাশাপাশি অন্য আল্লাহ তালার নির্দেশের কাজগুলো ফরজের কাজগুলো করা এবং হারাম থেকে বেঁচে থাকা সেটাও কমনভাবে আমাদের উপরে প্রযোজ্য হবে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো কাজগুলো করে যাওয়ার তফিক দান কর দুনিয়া থেকে এরপরে এমটি আবির হাসান আপনি লিখেছেন সালামুন আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না সালামুন আলাইকুম বলে সালাম দিলে হয়ে যাবে করোনা কারিমে সাল্লামের এরকম বাক্য বর্ণিত আছে নবী সালাম হাদিস আসসালামু আলাইকুম আলাইকুম এটি বর্ণিত আছে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে